হাই, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন স্টুডিও। আজ আমরা আলোচনা করব ড্রাফট টুল অর্থাৎ পরিসংখ্যান যে টুলের মাধ্যমে দেখানো হয় সেই টুলসটি নিয়ে। চলুন দেখা যাক। প্রথমে গ্রাফ টুল, কলাম গ্রাফ টুল, যার শর্টকাট জে। আমরা আজ প্রতিটি গ্রাফ টুলই দেখব। প্রথমে কলাম গ্রাফ টুল মাউসের বাম বাটন প্রেস করে ছেড়ে দেব এবং এই ডায়লগ বক্সটির ভিতরে আপনার পরিসংখ্যানের পরিমাণগুলিকে সুন্দরভাবে লিখতে হবে, তাহলে অটোমেটিক্যালি এটি তৈরি হয়ে যাবে। দেখুন, ওয়াও, দেখুন আমরা আমাদের জাস্ট পরিসংখ্যানগুলি দিয়ে দিয়েছি এবং সফটওয়্যার অটোমেটিক্যালি এটি আপডেট করে নিয়েছে। এবার দেখুন, ডাবল ক্লিক করলে অপশন আসবে এবং অপশনে আমাদের পরিসংখ্যান দিয়ে আমরা কোন মূর্তিতে চাই সেটি করতে পারি, অথবা এভাবে প্রেস করে টান দিয়ে। দেখ, পূর্বের মতো আমি পরিসংখ্যানগুলি দিয়ে দিই এবং আমার অপশনগুলিকে ক্লিক করি। দেখো, তৈরি হয়ে গেছে আরও একটি গ্রাফ। একইভাবে বাকি টুলগুলো সেম, পরিসংখ্যান দিতে হবে এবং ট্রান্সপারেন্ট ক্লিক। দেখো, তৈরি হয়ে গেছে। সো এই টুলটি আমার খুব একটা বেশি প্রয়োজন হয় না, কারণ এই রিলেটেড কাজ খুব কম করা হয়। সো আপনারা যারা এই রিলেটেড কাজ করেন তাদের জন্য খুবই সহজে গ্রাফ তৈরি করার জন্য খুবই উপকার হবে এই টুলসটি দিয়ে। সো আপনারা, তবে জানার জন্য আপনাদের প্র্যাকটিস করাটা খুবই দরকার, প্রত্যেকটি টুলস জেনে রাখার দরকার। সো দেখুন, একইভাবে আমরা শুধু আমাদের পরিসংখ্যানগুলো দিলে আমাদের গ্রাফটি তৈরি হয়ে যাচ্ছে, এবং গ্রাফটি আপনি কোন মোডে তৈরি করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। দেখুন, এবার সার্কেল গ্রাফ গুলো আমরা একটু দেখব। দেখুন, একইভাবে আমরা যখন পরিসংখ্যান গুলো দিব তখন ট্রান্সপারেন্ট হয়ে কালারে, দেখুন আমাদের পরিসংখ্যানটি সার্কেল গ্রাফের মাধ্যমে এসেছে। একইভাবে রাডার গ্রাফও একই রকম হবে। দেখুন, দেখুন ট্রায়াঙ্গেল সহ আমাদের এটি প্রকাশ করে। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।